যুবক, ডেলি 550 লিটার অক্সিজেন দেয় তোমাকে আল্লাহ, ডেলি 37 বার তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, ডেলি 37 বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। আমি ডাক্তারি পড়াইতে আসি নাই, বুঝানোর জন্য বলতেছি। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, প্রতি মুহূর্তে ফেরেশতার কাছে মুসিবত আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে, আত্রুক আও আহফাদ, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আল্লাহ হুকুম দেয় বাঁচা। কালকের ঘটনার থেকেও পাওয়া যাবে, লাশ তো যারা হওয়ার হয়েছে হয়েছেই, কিন্তু এর ভিতর থেকেও বহু জনকে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে। না আনে নাই, হ্যাঁ আনে নাই কালকের দুর্ঘটনা জানেন? আপনাদের কাছেই তো, ঠিক না? বেশি দূরে তো না, ওইখানেও যা পাওয়া যাবে যে বাঁচায় নিয়ে আসছে। কেননা ফেরেশতাকে হুকুম ছিল বাঁচা, কয় ট্রেন তো ট্রেনের উপরে উঠা গেছে, কয় উঠো বাঁচা, তো বাঁচায় নিয়ে আসছে। বলে আল্লাহ, উচিত আমাদের তওবার পরে আল্লাহ রসুলের মোহাব্বত দিলে বসানোর জন্য বসাবেন, হ্যাঁ ইনশাআল্লাহ, না ওয়াদা, হ্যাঁ বিশেষ করে যুবকদেরকে বলি, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দিলে বসাও, যৌবন তোমাকে কাজে দিবে, নাইলে কাজে দিবে না। তৃতীয় কথা, আজকের থেকে অঙ্গীকার করি, সত্য এটাই, মনীষীরা এটাই বলে গেছেন, নেক যদি নাও করতে পারো তাহলে গুনাহ করো না, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, নেকি যদি নাও করতে পারি তাহলে গুনাহ করা উচিত না। আজকের থেকে নবীর আদর্শ মতো চলবো, ওয়াদা পাক্কা, আল্লাহ কবুল করুন। দ্বিতীয় হলো, তৃতীয় সবচেয়ে বড় আদর্শ এটাই আল্লাহর রসুলের, যদি সবচেয়ে বড় আদর্শ না হইতো তাইলে দুনিয়ার থেকে বিদায় লগ্নে এই চিৎকার দিতেন না, আসসালা আসসালা। আমি ওলামায়ে কেরামকে বাদ দেওয়া ব্যতীত যারা এখানে উপস্থিত আছি, আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না, ইনশাআল্লাহ।